সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 67 জনের মৃত্যু হয়েছে। গত 48 দিনের মধ্যে যা সর্বোচ্চ। মৃতদের মধ্যে 34 জন পুরুষ এবং 33 জন নারী। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 13,466 জনে। একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 3,057 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মহিউদ্দিন আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। দেশে নতুন শনাক্ত সহ মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 8,48,027 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় 16,964 জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 63,05,503। 24 ঘন্টায় শনাক্তের হার 18.2%। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেল 24 ঘন্টায় মারা গেছেন আরও 10 জন। এর মধ্যে 3 জন করোনা পজিটিভ ছিলেন, অন্য 7 জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃতদের মধ্যে রাজশাহীর 5 জন ও চাঁপাই নবাবগঞ্জের 5 জন। খুলনা বিভাগে 24 ঘন্টায় মারা গেছেন 22 জন। এর মধ্যে খুলনা জেলায় 8 জন করোনায় ও 3 জনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গে। নতুন ভর্তি হয়েছেন 41 জন, আইসিইউতে আছেন 19 জন, সাতক্ষীরায় মারা গেছেন 9 জন। গেল 24 ঘন্টায় দিনাজপুরে মারা গেছেন 3 জন, এর মধ্যে সদর উপজেলায় 2 জন ও বিরামপুরে 1 জন। এছাড়া ফরিদপুরে 6 জনের মৃত্যু হয়েছে। মহিউদ্দিন আহমেদ, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।